নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান দুপুর দুটো প্রাইম টাইম আবরণ নারী ও শাড়ির রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এই মুহূর্তে আমরা বসে থাকি, সামনে বিয়ের অকেশন আসছে, তো প্রিমিয়াম কোয়ালিটির রেঞ্জের সুন্দর শাড়ি দেখবো আর সবার সাধ্যের ভিতরে শাড়ি দেখবো, কারণ সবার হয়তো বাজেট সমান থাকে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম সবার জন্য আবরণ ভাবে এবং আবরণ আজকে কী ভেবে এসছে সেসব সব দেখাবো। তবে তার আগে স্বাগত আমাদের সবার প্রিয় বৌমণি শ্রীমতী পূজা, অনেক অনেক স্বাগত বৌমণি। নমস্কার। অ্যাজ ইউজুয়াল তুমি সবসময় সুন্দরী, এবং আজকে তো তুমি কি পরে রয়েছো? আজকে ঘিচা পরে আছি, মানে ঘিচার ওপরে পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্ক, মানে হাতের কাজে রয়েছে। আমি একটা দেখাই যেটা হচ্ছে তোমার পুরোটা ব্লকের ওপর, যেগুলো রেঞ্জ থাকে 38-50, 4550 এরকম, কিন্তু এইটা কিন্তু পুরোটা হাতের কাজে যাচ্ছে, মানে দুটো অপশানই আপনারা পেয়ে যাচ্ছে। এটা তো অনেক প্রাইস হবে বৌমণি, এটা থাকছে 8550 মাত্র। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন, আর উইথ সিল্ক মার্ক। এই দেখুন শাড়িতে কিন্তু সিল্ক মার্কটা দেওয়া রয়েছে, আর খুব সুন্দর কাজটা, দারুণ। আমাদের হ্যান্ডওয়ার্ক যেগুলো সেগুলো ওই 6.5-7.5 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তা তো হবেই, কারণ হাতের কাজের একটা ব্যাপার আছে, আর কালারটা স্পেশালি না খুব সুন্দর, একটা জার্মান ব্লু টোনের ওপর ডিজাইন। তুমি ব্লাউজটাও পরেছো তার সাথে, খুব সুন্দর হাকোবা। আর এই হাকোবার রেঞ্জটা মোটামুটি 790 থেকে 790 তে পেয়ে যাচ্ছেন। বৌমণি তোমার গয়নাটা নিয়ে কিছু বলবে না? একদম, গয়নাটার কালারটা খুব সুন্দর ম্যাচ হয়েছে ক্রিস্টালের কালারটা, এটাও একদম রিজনেবল প্রাইসে থাকছে 1650। মানে ক্রিস্টালের সাথে এডিস্টোন থাকছে। বাহ, কানের দুলটাও দেখলেন একদম কান পাশা। প্রাইস কিরকম? 1650। তার মানে গয়না 1650 আর শাড়ি থাকলো 8550। তাহলে বৌমণির সাজ মানে বুকিং করতে হবে 9051-217-95, এছাড়া 9051-217-272/74-এ যোগাযোগ অবশ্যই আপনারা করবেন বাই টেলিফোন। চলুন আজকের কালেকশন দেখাচ্ছি। তবে আজকে কিন্তু আমরা, মানে সাধারণত হয় কি, ঘিচা বা যেদিন যেটা পরে থাকে বৌমণি সেটাতে একটু আশা থাকে আমাদের, আজকে কিন্তু একদম সফট জামদানি দেখাচ্ছি। আমি শুরুতেই বলেছি পুজো তো গেল, কিন্তু আসছে সামনে বিয়ে। তো বিয়ে সিজন মানে গায়ে হলুদের পর্ব থেকে আইবুড়ো ভাত, বিভিন্ন রিচুয়াল, এবং প্রত্যেকটা পর্বে কিন্তু নতুন নতুন একটা শাড়ি দরকার পড়ে, জামদানি কাজের উপর। যেই শাড়ি নিই না কেন, জামদানি থাকবে বিয়ের কেনাকাটায়। আর তারপর আবার সফট, হ্যাঁ, 2250 মিনে করে কাজ, বেশ চওড়া ডাবল লেয়ার পার করাতের কাজের সঙ্গে ভিতরে এরকম কলকা প্যাটার্ন উইথ মিনে কাজ, 2250। এবং আপনারা পাটলি পোর্শনটা দেখুন, আবার একদম লালের ওপর গেছে, ওটা সেলফে গেছিল বডি পোর্শনটা। 2250-2250 নাম্বার ওয়ান। নাম্বার টু, দু নম্বর এগেইন 2250-2250। আর জামদানি মানেই হচ্ছে ব্লাউজ পিস থাকবে না, ব্লাউজ কিন্তু রেডিমেড পেয়ে যাবেন, যেরকম আমি পরেছি সেরকম আরও প্রচুর মানে কালেকশন পেয়ে যাবেন, 450 থেকেই ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে তার কোনো চিন্তা নেই, এবার এর সাথে সাথে ম্যাচিং করে আপনারা কী নেবেন সেটা একটুখানি ফোন করে বললে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। নাম্বার টু, দু নম্বর 2250 এগেইন 2250 রেঞ্জ, এবং এটা কালার অপশানটা দেখালাম হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্টে মিনে করে, এবং পাটলি পোর্শনটা সেম আবার ব্ল্যাকের উপরে কলকা প্যাটার্ন থাকবে পুরোটা, আর এবং পাড়ের দিকটা তো দেখেই নিলেন খুব সুন্দর বোল্ড ওয়ার্ক। 2250-এ 2250 নাম্বার টু, টু নম্বর। আপনারা বুকিং কিন্তু 10টা থেকে 8টার ভিতরে করবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই, আর কনফার্ম বুকিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ডিসপ্যাচ হবে না প্রোডাক্টটা। তো সুতরাং অবশ্যই আপনার যে অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে, পিনকোড দিতে হবে, আর এটা এগুলো না সবগুলো বাই ফোন কনফার্ম না করলে হবে না, বুকিং করতে থাকুন 10টা থেকে 8টার ভিতরে। চলুন আবার আমরা পরবর্তী শাড়ি নাম্বার থ্রি, তিন নম্বর, এটা খুব সুন্দর হলুদ আর তার সাথে একটা বেবি পিঙ্ক কন্ট্রাস্ট, এই এর তার মানে আমরা কিন্তু তিনটে অপশান পেলাম, মানে প্যাটার্ন কিন্তু একই থাকছে, কুচির দিকটা আলাদা থাকছে। 2250 রেঞ্জ, 2250 নাম্বার থ্রি, তিন নম্বর। আমি আর বৌমণি সরাসরি রয়েছি 6292-424-1-এ, যদি ইচ্ছে হয় অবশ্যই ফোন করবেন। কি চাইছেন দেখতে, অনুষ্ঠান যে ধরন বা যে প্যাটার্নে আমরা করে থাকি তার ভিতরেও তো আপনারও একটা নিজস্ব চিন্তা থাকবে যে আমি অমুক শাড়িটি দেখতে চাইছি বা আমার এটা চাই, তো চাহিদা অনুযায়ী কিন্তু আমরা অনুষ্ঠানে সেই সমস্ত শাড়িও আপনাদেরকে দেখাবো, একটু ফোন করতে হবে। নাম্বার ফোর, চার নম্বর 2250, এটা মানে হলুদের সাথে কালো সুন্দর যে লাগছে না, 2250-2250, এটা হচ্ছে কুচির পোর্শনটা,
আর একটা কালার অপশন থাকলো অ্যাটলিস্ট তিন চারটে হাতে রেখে বুকিং করবেন 2250 নাম্বার 5 5 নম্বর। এবারে একেবারে সাদা কালো এলাম। হ্যাঁ সাদা কালো, কিন্তু এর আগে একটা অপশন দেখেছি, এটা আবার একটু ডিফারেন্ট। দেখুন এই এই শাড়িটার ক্ষেত্রে একদম করাতের কাজটা আঁচল থেকেই শুরু হচ্ছে, তার সাথে না এই যে একটা উইভিংয়ে ইক্কত প্যাটার্ন রয়েছে, ইক্কতের একটা এফেক্ট রাখা হয়েছে শাড়িটাতে। দেখুন ছোট ছোট বুটি একদম ঝিরিঝিরি করে, মানে পুরো শাড়িটাই বলতে পারেন, কিন্তু বুটি ওয়ার্ক থাকছে, পার থাকছে ঠিক এরকম সুন্দর একটা পার করাতের সাথে, আর এটাও করাত আড়ে গেছে। হ্যাঁ মানে কুচির পোর্শনটা ঠিক এরকমভাবে করাতটা যাবে। 2250 2250 নাম্বার 5 5 নম্বর। নাম্বার 6 6 নম্বর, এবার পুরো ব্ল্যাকে দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার, আর আমার কাছে মনে হয় যারা ব্ল্যাক লাভার হোয়াইট লাভার তারা কি বলুন তো, যতই ওয়ার্ড্রপে কালেকশন থাকুক না কেন এই শাড়িটা ভালো লেগেছে তো এটাও আরেকটা চোখ চলে যায় ঠিক বলবেন। ব্ল্যাকের উপরে এখানে গোল্ডেন জরি দিয়ে একটু হাইলাইট করা রয়েছে। 2250 2250 2250 2250 নাম্বার 6 6 নম্বর। আচ্ছা এখানে না সেলফে কাজ রয়েছে জানেন, এই দেখুন সেলফে কাজ, তার সাথে হাইলাইট পোর্শনটাই বুঝতে পারছেন জরি, আর অল ওভার একটা স্ট্রাইপ কিন্তু আপনারা পাচ্ছেন এই শাড়ির ক্ষেত্রে। 2250-এর শাড়ি 2250 রেঞ্জ নাম্বার 6 6 নম্বর। চলে আসবো নাম্বার 7। তবে এর ফাঁকে বলে রাখি আপনাদেরকে, যেমন করে আজকে দিদিদের জন্য শাড়ি দেখাচ্ছি জামদানি, দাদাদের জন্যও কিন্তু জামদানির ওপর রয়েছে প্যাচওয়ার্কে বিভিন্ন রেঞ্জ এবং সাইজের ওপর আপনার পাঞ্জাবি কালেকশন। হ্যাঁ মানে পাঞ্জাবি তো প্রচুর কালেকশন রয়েছে, কটনের ওপরে রয়েছে, র সিল্কের ওপরে রয়েছে, হাতের কাজের ওপরে রয়েছে, কাশ্মীরি স্টিচের ওপরে, যেরকম ইচ্ছে আপনারা নিতে পারেন। আর তাছাড়া বিয়ের পাঞ্জাবিও রয়েছে, মানে মুঙ্গা তাসারের ওপর যেগুলো রেঞ্জ ওই 5000 5 5500 এইরকম থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। তাছাড়া ধুতি ধুতি প্যান্ট, বিয়ের কেনাকাটা তো আর একটা দুটো নয়, একসাথে অনেকের, তো অবশ্যই সময় লাগবে, তাই সময় নিয়েই আসবেন। দেখুন এই শাড়িটার ক্ষেত্রে কিন্তু আঁচলে একটা সুন্দর কলকা, তার সঙ্গে পাতা কলকা মিনে করে পার, এবং ভিতরে দেখছেন খুব সুন্দর একটা সেলফে কাজ দিয়ে সেটা মিনে কাজে থাকবে, আর এটাই আবার ব্ল্যাকে চলে আসে কাজটা কুচির পোর্শনে। 2250 2250 নাম্বার 7 7 নম্বর শাড়ি। 8 নম্বর নাম্বার 8, বা এটা তো একদম গায়ে হলুদের সকাল, বা কারোর গায়ে হলুদ রয়েছে বাড়িতে, হ্যাঁ সেখানে পরবেন পুরো হলুদ শাড়ি, বেশ ভালো। এর সাথে একটু রানী কন্ট্রাস্ট করে ব্লাউজ লাগবে, ভীষণ ভালো লাগবে। মানে এর না ডিজাইনারও কিন্তু অনেক ব্লাউজ রয়েছে, যার রেঞ্জও এমন কিছু নয়, মানে হাই প্রাইস নয়, সাধ্যের ভিতরে আপনার বলতে পারি আমি বড়াই করে, কি পছন্দ করছেন ডিজাইনের উপর দামটাও ডিপেন্ড করছে। এটা পেজলি করে দেখুন কলকা প্যাটার্ন করে, বেশ বুটা ওয়ার্ক, বড় করে কাজ, করাতের কাজ থাকছে দুদিকেই জামদানি, তবে সেলফে থাকবে, আর ছোট বুটি ওয়ার্ক অল ওভার শাড়িতে থাকবে 2050 রেঞ্জের সাথে, মাত্র 2050 টাকা দাম নাম্বার 8 8 নম্বর। চলে আসবো পরবর্তী শাড়ি নাম্বার 9 9 নম্বর। এইটা দেখি এবার কি রয়েছে, এই কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগে, তো ডিপ তুতের উপরে। হ্যাঁ আগের যে শাড়িটা দেখালাম হলুদের উপরে একই সেম কাজ যাচ্ছে, কালার অপশান, জাস্ট একটা কালার অপশান আপনারা কিন্তু পেলেন, মানে এটা খুব ভালো হলো জানেন তো, মানে একটা দুটো অপশান না পেলে না খুব মুশকিল হয়। 2050 এটা 2050 রেঞ্জ নাম্বার 9 9 নম্বর শাড়ি, আজ একদম সফট জামদানিতে রয়েছে, তারপরেও আপনাদের কেমন ডিমান্ড, কি চাইছেন, আরও নতুন কি দেখতে চাইছেন বলবেন, সেই মতো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এছাড়াও মানে দুপুর দুটো প্রাইম টাইম ছাড়াও কিন্তু কোনো কোনো দিন সকালে 11টা, ইভেন আজ যেমন 3:30 অনুষ্ঠান রয়েছে, বেশ কিছু কালেকশন নিয়ে থাকবো সেখানেও, বিকেল 5টা এথনিক কালেকশন, সেখানেও দেখানো হচ্ছে আপনার বিভিন্ন রেঞ্জের ওপরে এবং সাইজের ওপরে। তাছাড়াও যদি কিছু কোয়ারিজ থাকে তার জন্য তো হেল্পলাইন নাম্বার রয়েছে, 10টা থেকে 8টার ভিতরে আপনারা ফোন করবেন, সেটা বুকিং পারপাস হোক বা আপনার কোনো এনকোয়ারি থাকুক সবের জন্য। চলুন আরেকটা হলুদের ওপর কালেকশন দেখাচ্ছি, তবে এটা কিন্তু বেশ মাল্টি কালারের উপর, স্পেশালি বলবো পিঙ্ক এবং তুতে দিয়ে হাইলাইট করা, দেখুন পাড়ের দিকটাও মিনে করে থাকছে করাতের কাজে, আর ভিতরে থাকছে এরকম সুন্দর ওই সেই আগেকার দিনে মনে আছে পাখার একটা হাত পাখার স্টাইলটা ওরকম বুটি ওয়ার্ক।
2050 নাম্বার 10 নম্বর। এমনিতে কিন্তু জামদানি ভীষণ সাবেকিয়ানা একটা শাড়ি এবং এমন একটা ট্র্যাডিশনকে মেনটেন করে যেটা বরাবর, মানে আমাদের এটা বলতে পারেন জামদানি মানে কিন্তু আমাদের একটা বিশেষ ভালো লাগার জায়গা। একদম, মানে আর সবাই এসে আগেই জামদানি কাউন্টার মানে যাওয়া চাই, কি আছে দেখি। নিশ্চয়ই। এবার একটু গ্রের উপরে দেখাচ্ছি নাম্বার 11, এটা 11 নম্বর শাড়ি, 2050 2050 রেঞ্জ। এখানে স্মার্ট কালারটার সাথে গ্রে এর উপরে কম্বিনেশন করেছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, অবশ্যই কন্ট্রাস্টে থাকছে ছোট বুটি ওয়ার্ক উইথ মিনে কাজ। দেখুন পাড়ের দিকে মিনে করে গেছে একদম কালোর সাথে, আর তাছাড়া ছোট বুটি কাজটা দেখছেন লাল হলুদে কন্ট্রাস্ট। 2050 2050 রেঞ্জ নাম্বার 11, 11 নম্বর শাড়ি। নাম্বার 12 নম্বর 2050। আচ্ছা, এবার আমি একটু সিনিয়র দিদিদের কথা বলছি ঠিকই, কিন্তু কেউ এভাবে মনে নেবেন না যে এই শাড়িটা সিনিয়র দিদিদেরই, সবার শাড়ি। কিন্তু যারা রেড অ্যাভয়েড করছেন বা যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি বলতে পারি এটা একটা সুন্দর কালার, যেটা হয়তো সচরাচর আমরা পাই না। একটা লেমানিওলোর উপরে রয়েছে এবং অলিভ গ্রিন অ্যান্ড হোয়াইটের উপর থাকছে কিন্তু করাতের কাজের সাথে। আমরা শুরুর দিকে কিছু কলকার উপরে ফুল নকশা দেখেছিলাম, এখন যেটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি একদম করাতের কাজের সঙ্গে, অর্থাৎ মিনে করে করাতের কাজ যেটা আঁচলে আপনারা দেখতে পাচ্ছেন। আর জামদানি মানেই কিন্তু সাবেকিয়ানা কাজ, জামদানি মানেই আমাদের একটু ট্র্যাডিশনকে ফলো আপ করা। দেখে নিই দুদিকের পাড়ের দিকটায়, পাড়ের দিকে কিন্তু একইভাবে অলিভ গ্রিনের ওপরেই কাজ থাকছে। প্রাইস থাকছে শাড়ি 2050 রেঞ্জ, মাত্র 2050 নাম্বার 12 নম্বর। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 9051217795-এ, আর যারা কথা বলে বুকিং করবেন নাম্বার হচ্ছে 9051217272-74। চলুন পরবর্তী 13 নম্বর শাড়িতে আসি। এবারে দেখাচ্ছি একদম আকাশি কালারের উপর, আকাশি নীল। হ্যাঁ, আর প্যাটার্নটা কিন্তু একই যাচ্ছে, হাত পাকা স্টাইল বুটি যেটা যাচ্ছিল সেটাতেই কিন্তু কালার অপশন চলছে। এখানে আবার একটু বেবি পিঙ্ক হলুদ দিয়ে হাইলাইট করা, ভীষণ সুন্দর রঙিন প্রতিদিন আবরণ। এই জন্যই সবসময় বলে কালার অপশন শুধু দেখুন, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, এর কোনো সময় নেই, রাত 12টাও ইভেন আপনাদের সঙ্গে আবরণ থাকে। তো আপনার যখন ইচ্ছে হচ্ছে তখন ফেসবুকে দেখে নিতে পারবেন, ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনারা আবরণের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে দেখবেন, বা আপনারা সিটিভি নেগেটিভ প্লাসেরও ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজও ফলো করতে পারেন। 2050 রেঞ্জ, 14 নম্বর 40। আরেকটা ভীষণ সুন্দর দেখাই একদম হলুদের উপরে, আগে একটা সেলফি কিন্তু দেখানো হয়েছে একদম, এটা আরেকটা অপশন। হ্যাঁ, তখন বলছিলাম না যে কারোর যদি ইনভিটেশন থাকে তো পড়তে পারেন, এটা কোনেও নিতে পারেন। 14 নম্বর 2050। দেখবেন লাল হলুদ কম্বিনেশন, হলুদ লাল সবুজ, এগুলো না কোনো দিনই পুরনো হবে না, এগুলো লেগেই যায়, বাড়িতে বিয়ে থাকবে থাকবে। 14 নম্বর 2050 রেঞ্জ, মাত্র 2050 হলুদের উপর সেলফে বরফি করে তার ভিতরে একটা সুন্দর নকশা। কিন্তু পাটটা কিন্তু কাজটা আবার একটু ডিফারেন্ট রয়েছে, আমরা একটু সিঙ্গেলে দেখাবো। এই দেখুন সিঙ্গেলে দেখুন 2050 2050 নাম্বার 14, এটা 14 নম্বর শাড়ি। যোগাযোগ করতে হবে সময়ের সাথে, কুচির দিকটাও একইভাবে পড়ছে। 15 নম্বর নাম্বার 15 দেখে নিই, একটা সুন্দর নেভি ব্লুর উপরে, যদিও এটা না আমার কাছে মনে হচ্ছে একটু ব্ল্যাক কি। হ্যাঁ হ্যাঁ, একটা ব্ল্যাকের একটা বুনন গেছে, এটা একটা ব্ল্যাকের বুনন গেছে, আর যে কাজটা, যে সুতোর কাজটা সেটা গেছে রয়্যাল ব্লু। এবার ব্ল্যাক আর রয়্যাল ব্লু এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে এত সুন্দর একটা কালার এসছে, মানে দেখে আপনার চট করে মনে হবে কি রয়্যাল ব্লু না ব্ল্যাক, রয়্যাল ব্লু না ব্ল্যাক, মানে দারুণ। 2050 মাত্র 2050 রেঞ্জে নাম্বার 15, এটা 15 নম্বর শাড়ি। যেরম ইচ্ছে সাজুন, কি পোশাক পরতে চাইছেন আপনার ভাবনাটা শেয়ার করুন, অবশ্যই কিন্তু আবরণ আপনাকে গাইড করবে। 2050 16 নম্বর নাম্বার 16, এবার দেখুন হালকা কালার, হালকা শাড়ি, হালকাটা তুতে কালারের ওপর একদম কাজ কিন্তু একই থাকছে, মানে এক একটা ডিজাইনের উপরে বেশ 5-6টা করে কালার অপশন দেখিয়ে দেওয়া হচ্ছে, বুকিং এর কোনো অসুবিধাই হওয়ার কথা না। 2050 2050 রেঞ্জ 16 16 নম্বর। এর সাথে একটু গয়না দরকার, গয়না না হলে সাজটা ঠিক কমপ্লিট হয় না আমাদের। আর গয়নার জন্য তো আমি বলবো গয়নার কাউন্টারই করা রয়েছে আলাদা করে, ফোন করে বুকিং করতে পারেন যারা অনলাইন কিনছেন, আর যারা এসে দেখবেন তাদের জন্য তো আমার নতুন করে কিচ্ছু বলার নেই, কারণ তারা
কাউন্টার সম্পর্কে জানেন, তারা গাঁটছড়ার কাউন্টারও ঘুরে দেখতে ভালোবাসেন, তারা ব্লাউজের কাউন্টারও ঘুরে দেখেন, আর গয়না তো থাকলোই, গয়নায় আমাদের সবসময় টানে, আকর্ষণের একটা জায়গা। এবার এটা একদম সবুজ, টিয়া সবুজের ভরাটে বরফি উইথ মিনে কাজ, যেটা জড়ি দিয়ে মিনে রয়েছে, এরকম একটা কনসেপ্টে দেখা যায়। এবং কালারটা এত সুন্দর, সবুজের ওপরও হলুদে একটা কিন্তু আপনার সেলভেজ গেছে, মানে হ্যাঁ হলুদে টানা গেছে বলে বেশ একটা ডুয়েল টোন এই এফেক্টটা বা এই শেডটা আপনারা একটু পাবেন। 2050 দাম থাকছে 2050। অনেকক্ষণ ধরে আমরা 2050 রেঞ্জে দেখাচ্ছি 17 নম্বর শাড়ি, নোট করতে কেউ ভুলবেন না, অবশ্যই সঠিক সময়ে বুকিং করবেন 10টা থেকে 8টার ভিতরে। যে কোনো দিন আসুন, প্রত্যেক দিন আবরণ খোলা থাকছে। আর ঠিকানা, ঠিকানা তো থাকলো বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক ডায়াগোনালি আবরণ, আবরণের শোরুম 10টা থেকে 9টা, সোম থেকে রবি কোনো দিন বন্ধ নেই, আপনি আসুন যে কোনো দিন আপনার সুবিধা মতো। এবার যেটা দেখাচ্ছে দেখুন, এর আগে না একটা দেখিয়েছিলাম আপনাকে ব্ল্যাকের টানা একটা রয়্যাল ব্লু এর উপরে কাজ দেখিয়েছিলাম, এবার এটা যেটা দেখাচ্ছি এটা 18 নম্বর শাড়ি, এটা একটু ডিপ তুতে সেই কাজে গেছে, যে সুতোর কালারটা কিন্তু ডিপ তুতে 2050 2050, এবং এটা একদম সাবেকিয়ানা পার, হ্যাঁ এটা তো কিন্তু একটু ইকতার একটা এফেক্ট রয়েছে দুপাশের পারে, ছোট বুটি মাঝারি বুটা ওয়ার্ক অল ওভার শাড়ি, আর করাতের আরে ডিজাইনটা গেছে আপনার কুচির পোর্শনটায়, খুব স্মার্ট ডিজাইনটা 2050। আরেকটা হলুদ দিয়ে চলে এলাম, হ্যাঁ হলুদের সেলফে প্রচুর কাজ দেখিয়েছি, সাদা কালো তো আজ প্রচুর অপশন দেখানো হয়েছে। এই শাড়িগুলো না যখন সিঙ্গেল প্লেটে পরবেন, মানে আঁচলটা ছেড়ে পরবেন, তখন এর অ্যাকচুয়ালি কাজ বলুন, এর যে কালার কম্বিনেশনের যে একটা ভাইব সেটা বলুন, সবটা না খুব এনহান্স হয়। 2050 এটাও করাতের কাজের সাথে আঁচল, পারও করাতে, ভিতরে কাজটা কিন্তু আবার বেশ একটা চেঞ্জ হয়েছে, অন্যরকম বরফি করে বুটা ওয়ার্ক থাকছে 2050 2050 নাম্বার 19 19 নম্বর শাড়ি হলুদে। এটা খুব সুন্দর জিনিস, হলুদে হলুদ আবার একটা হলুদ, আরে বাহ, আর এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর, মানে হলুদের সাথে পিঙ্ক গেছে, মিষ্টি কালারটা মনে, এটা একদম নতুন বউকে দিন, হ্যাঁ মানে নতুন বউদের একটু পিঙ্ক একটু রেড এগুলো বেশ ভালো লাগে। নাম্বার 20 20 নম্বর 1850 1850 আঁচল হলুদে, আর বডি কালারটা থাকছে হালকা পিচ কালার, তার সঙ্গে হলুদে আপনার জামদানি কাজে পার এবং সুন্দর প্রদীপ বুটি কাজে, দেখুন একটা থাকছে জড়ি একটা থাকছে উইভিংয়ে। 1850 রেঞ্জটাও কমলো 1850, কারণ কাজের কিন্তু অনেকটা দাম কমলো, থাকছে অবশ্যই 1850, তবে সেম কোয়ালিটি সেম কাপড়, কোথাও কিন্তু এখানে কম্প্রোমাইজ করে না আবরণ, বারবার আমি এটা হয়তো বলি অনুষ্ঠানে আমি যখন অন্তত থাকি। আরেকটা জিনিস আমি বলবো, কোয়ালিটির সাথে দাম দুটো ভ্যারি করি তো কেনেন প্রত্যেকটা মানুষ, তো আমি বলবো নিশ্চিন্তে কিনুন, ভারতবর্ষের এমন অনেক প্রান্ত আছে যে সকল মানুষরা আবরণের সামনাসামনি এসে কেনাকাটা করতে পারেন না বা সময় পান না, তো তারাও কিন্তু অনলাইন কেনাকাটা করেন আবরণকে বিশ্বাস করি, এবং তারা এতগুলো বছর আবরণ ছাড়া আর কোথাও কেনেন না, বিশ্বাস করবো উনি বিকেল 5টায় মাঝে মধ্যে এই ফোনগুলো ঢোকে বাইরের, তো তারা বলেন যে আবরণের থেকেই কিনবো, ও ছাড়া আর কিনবো না, তো এটা হচ্ছে ভালো লাগার জায়গা। 1850 1850 এটা একটা দেখাচ্ছি দেখুন, একটু অফ হোয়াইট সাথে ব্ল্যাকের বরফি করে ছোট পলকা, 21 21 থাকছে 1850 1850। চলুন 22 নম্বর শাড়িতে চলে আসি, নাম্বার 22। এবারে যে কালারটা দেখাতে চলেছি এটা হালকা আকাশি কালারের সাথে একটু মফ, না এটা না লিভার কালার, মেটে মেটে কালার, মেটে কালার বা মাটির কালার বললো মানে বুঝতে সুবিধা হবে, আর ভেতরে সেই প্রদীপ বুটি, সেম কাজ দুদিকে পারে থাকছে করাতের কাজে 1850 1850। 23 নম্বর 23 মিশমিশে কালো, ফুল বডিটা ব্ল্যাক, সেলফে কাজ, আর এটাতে একটু আঁচলে একটু টিস্যুর ব্যবহার রয়েছে, হয়েছে সারা বডিতে কিন্তু আর টিস্যু নেই, শুধু আঁচল পোর্শনটুকুই টিস্যুটা, বরফি করে তার ভিতরে বরফি, 2250 রেঞ্জ, 22 50 23 23 নম্বর, 24 24। এবার এই কালারটা দেখুন অলিভের ওপর, উফ কালারটা না ভীষণ ভালো লাগে, আর একটু এরকম অফ বিট কালার পরলে কিন্তু খুব সুন্দর লাগে, আর এখন ক্রেজও রয়েছে অফ বিটে, থাকছে 24 22 50 2250 করাতের পার, ভিতরে বুটি ছোট বুটি মাঝারি বুটা এবং কিছুটা টিস্যুতে কিছুটা উইভিংয়ে,
2250225 এই কালারটা খুব সুন্দর ছিল। 24 নম্বর 25 নম্বরটা দেখুন, এটাও যারা একটু হালকার উপরে একটু অন্যরকম আনকমন কালার, বেশ একটা সাদা ব্লাউজ দিয়ে ক্যারি করুন, খুব এটা বেশ ভালো লাগবে। গ্রিনের উপর কিছুটা আপনার করাতের কাজের সাথে পার এবং আঁচল আর ভিতরে ছোট কুটে। 2250225025 এটা কিন্তু 25 নম্বর শাড়ি। 2626 থাকছে আপনার স্মার্ট স্টিল গ্রে কালার, তার সাথে বেবি পিঙ্ক, তবে মিনে থাকছে কিন্তু মাল্টি কালারের উপরে, বেশ ব্রাইট। 2250 ওভারঅল দেখে নিন, 2250 26 26 নম্বর শাড়ি। 27 নম্বর 27, ওয়াও, একদম নব বিবাহিতা, নববধূর জন্য, মানে রানীর সাথে একদম হলুদের কালার, রানী হয়ে থাকুন, রানী হয়ে সেজে উঠুন, আবরণের সঙ্গে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। 27 27 নম্বর 2250 করাতের কাজে পার, ছোট বুটি ওয়ার্ক, মিনে কাজ। 2250 27 28 28 নম্বর স্মার্ট, আবারও গ্রে অ্যান্ড রেড কম্বিনেশন, চিরাচরিত কম্বিনেশন, আর একটা রেড ব্লাউজ লাগবে একদম। প্রাইস 2250 2250 28 28 নম্বর 29 29। পরবর্তী সময় না আপনারা ইউটিউবে চলে গেলে এই অনুষ্ঠান আবারও দেখতে পাবেন এবং শেয়ার করবেন, শেয়ার অপশন দেওয়া রয়েছে, যদি মূল্যবান কোনো মতামত জানাতে চান কমেন্ট সেকশন থাকলো। এবার দেখি একটু স্টিল গ্রিন কালারের উপর হোয়াইটে কাজ, 2250 থাকছে দাম, 2250 29 29 নম্বর 30 নম্বর 30 পেস্তা গ্রিন কালারের ওপরে, এই কালারটাও বেশ ভালো। হ্যাঁ, আজকে গ্রিনেরও বেশ কিছু মানে টোন দেখানো হয়েছে, দারুণ। তার সাথে হোয়াইটে কাজ, কিছুটা টিস্যুতে হাইলাইট করা থাকবে আর ছোটো বুটি দিয়ে একদম অল ওভার কাজ থাকবে। 2250 2250 31 31 নম্বর, ওফে তো একদম সিঁদুর দানের শাড়ি, একদম লালের ওপরে হলুদ আর সবুজ, একদম তার সাথে একটু টিস্যুর কাজ রয়েছে ছোট্ট ছোট্ট করে বুটিতে। 2250 লক্ষ বুটি কাজে, 2250 32 32 পিওর ব্ল্যাক। হ্যাঁ, শুরুর দিকে বেশ কিছু ব্ল্যাকের কালেকশন দেখানো হয়েছে, আবার একটা দেখানো হয়েছে বেশ জমকালো একটা কাজ, দারুণ ফুলগুলো হাইলাইট করা, দেখেছেন পাশের পাড়টাও কিন্তু একটু দেখাবো, দুপাশের পাড়টাও কিন্তু খুব সুন্দর সেলফে কাজ, তার সাথে ফুলগুলো হাইলাইট করা, ভিতরে ওরকম সুন্দর করে ওই অনেকটা পালকের মতো ডিজাইনটা, 2250 শিখি পাখা যে ডিজাইনটা হয় সেটা ধরে নিন, লেজটা নেই। হ্যাঁ, এবার একটা সুন্দর থাম্মু আর দিদুনদের জন্য দেখাচ্ছি তাদেরকে, হ্যাঁ চন্দনের উপর, আজকে চন্দনের উপর একটাই কালেকশন দেখানো হলো, 33 নম্বর এটা, আর এরই কিছু আমরা কালার অপশন দেখাবো, আপাতত দুটো দেখাতে পারবো, 2350 কালার, কিন্তু বেশি আপনারা অপশান রেখেই পাচ্ছেন আজকের এপিসোডে, অন্তত সেরমই পেলাম, তবে সবকটা সিঙ্গেল পিস। হ্যাঁ, এই লালটা বেশ একটু বেদানার রঙের রয়েছে, তার সাথে একটু চিকু কালারের কাজ, এই জন্য এত সুন্দর ফুটেছে, কিন্তু সুন্দর না আরেভাবে বা আড়াআড়িভাবে গেছে ফুলগুলো, আবার টিস্যু দিয়ে হাইলাইট করা। 2350 শাড়ি, 2350 34 34 নম্বর চলে আসি এ পর্বে শেষ কালেকশন, সি গ্রিনের উপরে, বা আজকে একদম শুরু থেকে রঙের মেলা, আর প্রত্যেক দিনই থাকে সারা বছর রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে সেজে ওঠেন আপনারা, তাই নতুন করে আমি কিচ্ছু বলবো না, শুধু একটাই বলবো ঠিকঠাক বুকিং করবেন, তাহলে আপনার কাছে সময়ের ভিতরে পৌঁছেও যাবে। অফ হোয়াইটের উপরে ভিতরে কলকা কাজ এবং ফুলগুলো হাইলাইট করা রয়েছে টিস্যু দিয়ে। 2350 রেঞ্জ, 2350 35 35 নম্বর শাড়ি। আজ আর হাতে একদম সময় নেই, থামবো এখানেই, অনেক ধন্যবাদ বৌমনি, তোমায় জানাই ধন্যবাদ আপনাদের, নমস্কার।